সরকারের সদ থাকলে দেশে এই অরাজকতা সৃষ্টি হতো না এবং বিএনপিকে সাথে নিয়েই একটি সুষ্ঠু নির্বাচন হতো বলে মন্তব্য করলেন বিরোধী দলীয় চিফ হুইপ জনুল আবেদিন ফারুক রবিবার সকল জাতীয় প্রেসক্লাবের হলরুমে অল কমিউনিটি ফোরাম আয়োজিত সর্বদলীয় সরকার গঠনের নামে একতরফা নির্বাচন শীর্ষক নাগরিক সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন তখন তিনি বলেন সরকার একদিকে সংলাপের কথা বলছে আর একদিকে বিএনপির সিনিয়র নেতাদের জেলে ঢুকিয়ে রেখেছে তাই যারা সুষ্ঠু সংসদীয় নির্বাচনে বিশ্বাস করে না তারা সরকারের এই পাতন নির্বাচন মেনে নিতে পারবে না সংসদীয় রাজনীতি অব্যাহত রাখতে আলোচনার বসার আহ্বান জানান জলাল আউদ্দিন ফারুক এবং সরকার সমঝোতায় না এলে বেগম জিয়াদাকে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনে যাওয়া হবে বলে এর মাধ্যমেই এই সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি